গুড মর্নিং এভরিওয়ান। বন্ধুরা, আজকে তোমাদের ক্লাসের পার্ট 10। তো আজকের তোমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, রেড আর্মি কোন দেশের সেনাবাহিনী? তো আনসারটি হবে অপশন 4, রাশিয়ার। বন্ধুরা, পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে বলবো, তোমরা ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে এবং যতগুলো প্রশ্ন আমি তোমাদেরকে দেখাবো সবগুলি প্রশ্ন নোট করে রাখবে, ঠিক আছে? তাহলে পরের প্রশ্নটা হচ্ছে, নাট্যর পুরো নাম কি? তো আনসারটি হবে তোমাদের অপশন 4, নর্থ অ্যাটলান্টিক ট্রেড, নর্থ অ্যাটলান্টিক ট্রেড অর্গানাইজেশন, ঠিক আছে? তাহলে চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষের একমাত্র ভাইরাস রিসার্চ সেন্টার কোথায়? তো আনসার হবে তোমাদের অপশন 4, কলকাতায়। এর পরের প্রশ্ন, পিটুইটারি কি ধরনের গ্রন্থি? তো আনসার হবে অপশন 4, অনক্করা গ্রন্থি, ঠিক আছে? চলে যাব নেক্সট কোয়েশ্চনে। পরের প্রশ্নটা হলো, কোন ময়ূরের পেকম থাকে না? তো আনসার হবে তোমাদের অপশন 4, স্ত্রী ময়ূরের। পরের প্রশ্ন হলো, জাতীয় যুব দিবস পালিত হয় কত তারিখে? তো আনসার হবে অপশন 4, 12ই জানুয়ারি। এরপর প্রশ্ন হচ্ছে, আমেরিকান রুইয়ের বিজ্ঞানসম্মত নাম কি? তো আনসারটি হবে অপশন 4, সাইব্রিনাস কার্পিও। পরের প্রশ্ন হলো তোমাদের, কাউল কোলেরা কোন প্রাণীর হয়? আনসার হবে অপশন 4, মুরগি। নেক্সট প্রশ্ন হচ্ছে, লোদি বংশের কোন লোদি মুঘল সম্রাট বাবরকে আমন্ত্রণ করে এনেছিলেন? তো দেখে নেব আনসারটা কি হবে। তো আনসার হবে অপশন 4, দৌলত খান লোদি, ঠিক আছে? চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে, দিল্লির তুগলকাবাদ কোড কাদের আমলে তৈরি হয়? তো আনসার হবে অপশন 4, সুলতানদের। পরের প্রশ্ন হলো, ভারতের মোট কতগুলি হাইকোর্ট আছে? তো এর আনসার হবে অপশন 4, 21টি। পরের প্রশ্ন হলো, রুথ হ্যান্ডার কি জন্য বিখ্যাত? আনসার হবে অপশন 4, বার্বি ডলের সৃষ্টিকর্তা। পরের প্রশ্ন হচ্ছে, বিশ্বে প্রথম সেরা দাবাড়ু কে? তো আনসার হবে তোমাদের অপশন 4, বিশ্বনাথ আনন্দ। পরের প্রশ্ন, 2006 সালের উইম্বলডনে সেরা কে? তো আনসার হবে অপশন 4, রজার ফেডারার। পরের প্রশ্ন হলো, ক্রোকোডাইল হান্টার বলে বিখ্যাত কে? তো আনসার হবে অপশন 4, স্টিভ আর উইন। এরপরের প্রশ্নটা হচ্ছে, সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে ভারত কোন বিশ্বকাপে রানার আপ হয়? তো আনসার হবে তোমাদের অপশন 4, 2003 সালে। তো পরের প্রশ্নটা হচ্ছে, আর্থার এস স্টেডিয়াম কোথায় অবস্থিত? আনসার হবে অপশন 4, নিউ ইয়র্কে। এরপরের প্রশ্ন হলো, 2006 সালের গুস্টো পালের কততম জন্মদিবস পালিত হলো? তো আনসার হবে তোমাদের অপশন 4, 110তম।
এরপর প্রশ্ন হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ নুনো জলে কুমিরের আবাস কোথায়? এখানে আনসারটা কী হবে? তো আনসারটা হচ্ছে তোমাদের অপশন চার, উড়িষ্যার উপকূলবর্তী বিতর কলিতা পার্ক। এর চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম বেতন কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? তো আনসার হবে তোমাদের অপশন চার, এস বরদাচারিয়ার। পরের প্রশ্ন, অস্ট্রেলিয়া জু কোথায় অবস্থিত? তো আনসার হবে অপশন চার, কুইন্সল্যান্ডে। পরের প্রশ্নটি হচ্ছে এফ এ ও এর পুরো নাম কি? তো আনসার হবে তোমাদের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। ঠিক আছে, পরের প্রশ্ন, বিশিষ্ট অভিনেতা আমল সরি বিশিষ্ট অভিনেতা অমল পালেকারের প্রথম ইংরেজি ছবিটির নাম কি? তো আনসার হবে অপশন চার, কোয়েস্ট। পরের প্রশ্নটা হলো 1930 সালে ফুটবল বিশ্বকাপে প্রথম গোলটি কে করেন? তো আনসার হবে লুসিয়ে লড়া, অপশন চার, লুসিয়ে লড়া। ঠিক আছে, পরের প্রশ্ন হলো টানা 6 বছর টেনিসে শীর্ষ স্থান ধরে রেখেছিলেন কোন খেলোয়াড়? তো আনসার হবে তোমাদের অপশন চার, পিট সাম্প্রাস। পরের প্রশ্ন হচ্ছে ইউপিএর পুরো নাম কি? তো আনসার হবে তোমাদের ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন। তো পরের প্রশ্ন হচ্ছে বিশ্বের বৃহত্তম মিউজিয়ামের নাম কি? তো আনসার হবে অপশন চার, স্মিথসোনিয়ান ইনস্টিটিউশন। ঠিক আছে, চলে যাবো পরের প্রশ্নে। তো পরের প্রশ্ন হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে কোথায়? তো আনসার হবে তোমাদের অপশন চার, উড়িষ্যায়। এরপরের প্রশ্নটা হলো একটি শাকের নাম করো যাতে ভিটামিন কে থাকে? তো আনসার হবে তোমাদের অপশন চার, আলফা আলফা শাক। বেলামেন কি? পরের প্রশ্ন হচ্ছে বেলামেন কি? তো আনসার হবে তোমাদের অপশন চার, এক জাতীয় উদ্ভিদ টিস্যু। পরের প্রশ্ন হচ্ছে প্রাণীজ পুষ্টি কী ধরনের পুষ্টি? আনসার হবে তোমাদের অপশন চার, হলুদ টাইপ পুষ্টি। পরের প্রশ্ন হচ্ছে অমৃতসরের হরি মন্দিরের প্রতিষ্ঠাতা কে? তো আনসার হবে অপশন চার, কাদারি সুফি সন্ত মিয়ামির। পরের প্রশ্ন হচ্ছে মাইকেলের প্রথম পত্নীর নাম কি ছিল? আনসার হবে তোমাদের অপশন চার, রেবেকা ম্যাকড বিস। পরের প্রশ্ন হলো সর্পদ অংশনে পৃথিবীর সবচেয়ে বেশি কোন দেশে লোকের মৃত্যু হয়? তো আনসার হবে তোমাদের অপশন চার, ভারতবর্ষে। পরের প্রশ্ন হচ্ছে মুগ্ধ হরে কি ধরনের খাদ্যর পরিপাক হয়? তো আনসার হবে অপশন চার, শর্করা। প্রশ্নটা হলো মধুর উপাদান কি? আনসার হবে অপশন চার, সুক্রোজ। ঠিক আছে বন্ধু, তাহলে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, আবার নিয়ে আসবো তোমাদের জন্য পরের পার্ট পরের ভিডিওতে। ঠিক আছে, চলো আজকের মতো এখানেই শেষ করছি।